প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে রূপ নেয় বিশ্বব্যাপী চলছে মৃত্যুর মিছিল। মৃতদেহ সৎকারের জন্য হিমশিম খাচ্ছে দেশগুলো। এরই মধ্যে ব্রাজিলে দেখা দিয়েছে কফিন সংকট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ আবারও উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে করোনা ভাইরাস কোনো গবেষণাগারে নয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। মৃত্যুর মিছিল সব দেশেই, বাদ যায়নি ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল মানাউসও। অ্যামাজনের বনে ঘেরা এই শহরে অন্তত 20 লাখ মানুষের বাস। প্রতিদিনই এখানে মারা যাচ্ছে শত শত মানুষ, তাতে মৃতদের সৎকার করতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যেই সেখানে কফিনের সংকট দেখা দিয়েছে, মরদেহের পাহাড় জমেছে মর্গগুলোতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 511 জনের মৃত্যু হয়েছে। এতে ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6412 জন। প্রাণহানির পাশাপাশি করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের ঘটনাও ঘটেছে ব্রাজিলে। মহামারীর মধ্যেও ব্রাজিল প্রেসিডেন্টের ফুটবল লীগ পরিচালনার ঘোষণায় দেশটি করোনা হটস্পট হতে চলেছে বলে অভিমত বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান জানান, নভেল করোনা ভাইরাস কোনো গবেষণাগারে নয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, শুধু একটানা লকডাউন নয়, করোনা মহামারী ঠেকাতে 2022 সাল পর্যন্ত যথাযথভাবে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। পরাগামান, এটিএন বাংলা।